সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। আপনারা জানেন যে আমরা বিভিন্ন গেমস নিয়ে সবসময় কথা বলি, কিন্তু আজ কথা বলবো ফুটবল নিয়ে, ফুটবলের একাল ফুটবলের সেকাল নিয়ে। ফুটবল কেন দর্শক নেই, কেন দর্শক মাঠে যাচ্ছে না, কেন ফুটবলের জনপ্রিয় আজ কমে গেছে, কেন মানুষের কাছে ফুটবল এখন অপ্রিয়, এবং কেনই বা ফুটবল ফুটবল যেই সাফল্য চাচ্ছে সেই সাফল্যের দিকে কেনই বা যেতে পারছে না, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলতে চাই। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আমাদের দুজন খ্যাতিমান তারকা আজ আমাদের স্টুডিওতে আছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ডান দিকে আছেন সাইদ হাসান কানন, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক, এবং সেই সাথে আছেন বিপ্লব ভট্টাচার্য, জাতীয় দলের প্লেয়ার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? কাকে দিয়ে শুরু করবো? আমি যদি একটু কারণ ভাই আপনাকে দিয়ে একটু শুরুই করতে চাই, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে ফুটবলের একাল ফুটবলের সেকাল আর কি। তো এখন যদি বলি যে ফুটবল এতটাই জনপ্রিয় খেলা যে সেই জনপ্রিয়তা আজকাল আমরা দেখছি যে ভীষণ অপ্রিয় হয়ে উঠছে, এই যে উঠছে, আপনারা হয়তো বা সেই আগে যদি চলে যান অতীত স্মৃতিতে আর কি, এখনকার যে সময়, এই দুটো বর্তমান এবং ফিউচারের যে মানে ফিউচার নিয়ে কি ভাবছেন, এবং সেই সাথে আপনাদের যে অতীত ছিল ওগুলো যদি একটু যদি শুনতে যদি চাই। প্রশ্ন তো অনেক করলেন, এখন সব তো একসাথে বলা যাবে না, টাইম শর্ট। তবে আমার মনে হয় যে আমাদের সময় আমাদের অনেক সময় আছে, আমরা নিশ্চয়ই অনেক মানে মজা করেই পুরো আড্ডাটা আসলে দিতে পারবো। বলবো আমি বলে আমাদের সময় অ্যাকচুয়ালি আমাদের যে ফুটবল প্লেয়ারদের সংখ্যা ছিল অনেক বেশি। আপনার একটু শুরুটা আমরা শুনি। শুরু মিন্স আমি ফুটবল স্টার্ট? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে হচ্ছে প্রথম পাইওনিয়ার থেকে শুরু করি। আচ্ছা, ফোর ডিভিশন ফুটবল লীগ, যেখানে তখন প্রথমেই বাংলাদেশের প্রথম পাইওনিয়ার ফুটবল স্টার্ট হয় 1980-তে। আচ্ছা, তখন মালু ভাইয়ের নেতৃত্বে পাইওনিয়ার স্টার্ট হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইয়াতে, ওখান থেকে আমার শুরু। আমি বাড্ডা জাগরণী সংসদের নবীন ক্রীড়া চক্র থেকে শুরু করি খেলা। ওই পাইওনিয়ার পর থেকে আমি খেলা শেষ করার পরেই আমি ফার্স্ট ডিভিশনে ফরাশগঞ্জ চলে যাই, ফার্স্ট ডিভিশন লিগে খেলি 81-82-তে। তারপর 83 সনে আমি খেলি ব্রাদার্স ইউনিয়নে, 84-তে মোহামেডান শুরু আমার লাইফ, 96-তে আমার কেরিয়ার শেষ করি। দীর্ঘ 1 বছর, প্রায় 12 বছর আমি মোহামেডানে খেলি। আচ্ছা, আর ন্যাশনাল টিমে ছিলাম 85-93 পর্যন্ত ন্যাশনাল টিমে খেলেছি। এখন তো রিটায়ার্ড, খেলাধুলার সাথে আছি, বাড্ডা জাগরণী সংসদের কোচ, মোহামেডান ক্লাবের ডাইরেক্টর মেম্বার, ফেডারেশন সাথে কিছু কাজ করার সুযোগ হয়েছিল, এখন আপাতত ফেডারেশনের কাজ করি না, ব্যবসা নিয়ে থাকি এই আর কি। এই আমার কেরিয়ার, আমার 2 সন্তান। এই যে ফেডারেশনে এখন কাজ করছেন না, সেটা শুনবো, তার আগে একটু বিপ্লব ভট্টাচার্য আপনার কাছে আসতে চাই, যে বিপ্লব নামটাই আসলে একটু ভীষণ ওজন আর কি। আমি বলবো যে আমি যদি বলি যে আপনার যেই নামটা শুনলেই আসলে তখন সবাই জানে যে বিপ্লব মানেই একটি নাম আসলে, তো সেই শুরুটা মানে বিপ্লব ভট্টাচার্যের শুরুটা আসলে কেমন ছিল? আসলে এটা একটা অনেকটা বিপ্লব মানি রেভলিউশন। সো আমার শুরুটাও অনেকটা তাই, পাইনিয়ার ফুটবল দিয়ে শুরু। আর সত্য কথা যে ফুটবলের প্রতি ভালোবাসাটা জন্মিয়েছে কানন ভাইদের দেখে। আমি খুব ছোট ছিলাম, আমার মনে আছে 90-তে মনে হয় আমি ক্লাস 8-এ পড়ি, 8-9-এ পড়ি। সো কানন ভাইদের খেলা ছিল তখন জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নোয়াখালীতে, ওনারা খেলে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা ইউনিভার্সিটি আমার বাড়ির উপর দিয়ে আসছে, মানে লাকসাম আমার বাড়ি। সো ওনাদের দেখার জন্য বাড়ি থেকে দৌড়ে যাই, আর আমি মোহামেডানের সাপোর্টার ছিলাম। কানন ভাইকে দেখেই, আসলে ওনাদের দেখেই কিন্তু ফুটবলে আসা, হয়তো আমি গোলকিপিং দিয়ে শুরু না আমার কেরিয়ার, আমি কিন্তু স্ট্রাইকার খেলতাম। সো কানন ভাইদের দেখে তখন গোলকিপারের প্রতি একটা আলাদা একটা নেশা জন্মায়। সো গোলকিপিং খেলবো, গোলকিপিং করবো, এটাই ইয়ে ছিল, স্বপ্ন ছিল। পরে তো 93-তে আপনার পাইনিয়ার ফুটবল দিয়ে শুরু আমার। সো 93-তে আমি দীপালী যুব সংঘর হয়ে খেলি ঢাকায়, এবং ওই বছর আমরা চ্যাম্পিয়ন হই। আর ওই বছরে আমাকে, আমি ঢাকা আবাহনীর যে সারা বাংলাদেশ থেকে যে ট্যালেন্ট হান্ট আবাহনী একটা প্রোগ্রাম করে, সেখানে অংশগ্রহণ করি, এবং প্রায় 1000 খেলোয়াড়ের মধ্যে আমি ওখানে সিলেক্ট হই। 94-এর কথা বলি। আচ্ছা, এবং 94-এ আবাহনী আমাকে সিলেক্ট করে 95-এ মেইন দলের সাথে গোলকিপিং হিসাবে নেয়।
ও থেকে আমার শুরু, আবাহনী থেকেই শুরু, এবং দীর্ঘ 6 বছর আমি আবাহনীতে কন্টিনিউয়াস করি। এর মধ্যে 96-এ আমি আন্ডার 16 ন্যাশনাল টিমে জাপানে যাই, ওখান থেকে আসার পরও জাতীয় দলে ঢুকি 97-এ, এবং 97 থেকে 2014 দীর্ঘ 16 বছর আমি জাতীয় দলে খেলি। এবং এই দীর্ঘ 16 বছরে আমার কেরিয়ারে অনেক সাফল্য আছে, যদি বলি যে 99 সাব গেমস, 2003-তে সাব ফুটবল, এর মধ্যে আবার আমাদের কানন ভাইও ছিল তখন আমাদের, উনি ছিলেন ম্যানেজার 2003-র কথা বলি, সাব ফুটবলে ম্যানেজার ছিল, এবং ভুটানে কিংস কাপে চ্যাম্পিয়ন হই পাশাপাশি দুটোই। আর এবং 2010-এ সাউথ এশিয়ান গেমস 20 ফুটবলে আমি ক্যাপ্টেন ছিলাম, বাংলাদেশ প্রথমবারের মতো সোনা জয় করে, এটা এটাও আর একটা সাফল্য। তো কেরিয়ারে অনেক সাফল্য, তো বিপ্লবের উত্থান কিন্তু অনেক বিশাল ব্যাপার, অনেক অনেক কাহিনী আছে যেটা বলে শেষ করা যাবে না সত্যি। হ্যাঁ, মানে আমি কালকে আপনার একটা যে আমাদের স্পোর্টস টিম থেকে আর কি আমাকে একটা আপনার সম্পর্কে একটা চার্ট দিয়েছিল আপনার সম্পর্কে, তো আমি না আসলে পড়ছিলাম, পড়তে পড়তে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা জায়গাতে আপনাদের এত সাফল্য, তো সেই সাফল্যগুলোকে আমরা আসলে ভুলে যাই আমরা যখন ধরেন সেই সাফল্যের কথা বলি। কানন ভাই, যে আপনাদের আপনারাই তো শুরু করেছিলেন, এখন হয়তো প্রেজেন্ট যারা আছে তারা সেটিকে মানে টেনে নিয়ে যাচ্ছে সেই ফুটবলারকে, কিন্তু যারা শুরু করে দিয়েছে, যাদের সাফল্য সবচেয়ে বেশি, তাদেরকে কি আমরা ভুলে যাচ্ছি কানন ভাই? হ্যাঁ, আমার তো মনে হয় তাই, ভুলেই যাচ্ছি আমরা। আমাদের আসলে ঐতিহ্য তো আমরা ভুলে যাই, এটা আমাদের চরিত্র, বাঙালি চরিত্র, কিন্তু এটা মনে রাখা উচিত আমাদের। বর্তমানে যারা ফুটবল ফেডারেশনে যারা আছেন, তারা কিন্তু আসলে আমাদের ভুলেই গিয়েছেন অলমোস্ট। আমি সেটাই বলছি, যে কেন আমি উদাহরণ দিতে পারি, যেমন পবন ভাই আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট, উনি কিন্তু এক্স প্লেয়ারদের ভুলেন নাই, ক্রিকেটের যত এক্স প্লেয়ার আছে তাদের সমন্বয়ে একটা সুন্দর একটা টিম নিয়ে কিন্তু কাজ করছেন ক্রিকেট কন্ট্রোল বোর্ডে। কিন্তু আমাদের ফুটবলে কিন্তু ওরকম কিছু নাই। সালাউদ্দিন ভাই আমাদের রেসপেক্টেবল ব্যক্তি, উনি উনি কিন্তু আমাদের এই যে যে বললেন হারিয়ে যাচ্ছি আমরা, আসলে হারিয়ে যাচ্ছি, আমাদের এক্স প্লেয়ারদের কোনো মূল্যই নেই কিন্তু ফুটবল ফেডারেশনে। আমরা খেলা ছাড়ার পরেই পৃথিবীর সব দেশেই কিন্তু একটা প্লেয়ার রিটায়ার করার পরে ওদের যে ক্যালিবার, ওদের যে অভিজ্ঞতা, এগুলো কিন্তু কাজে লাগানোর জন্য কিন্তু ফেডারেশন ইনভলভ করে এক্স প্লেয়ারদের, রিটায়ার করার পরেই কিন্তু ইনভলভ করে। আমাদের ফুটবল ফেডারেশন কিন্তু আমি দেখেছি, আপনারা জানেন, এক্স প্লেয়ারদের কোনো মূল্যই নেই এবং এক্স প্লেয়ারদের নিয়ে কোনো কার্যক্রমই নেই। যে এখন যে ট্যালেন্ট হান্ট হচ্ছে বা ফুটবল ডেভেলপমেন্টের জন্য এই যে আমাদের রিটায়ারমেন্টের যে অভিজ্ঞতা, আমাদের যে 10-12 বছর যে ক্যারিয়ারের যে এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু উনি কাজে লাগাতে পারেন, কিন্তু উনি আমাদের কাউরেই ইনভলভ করে না। এটা আমার আমাদের আমার আমার নিজের একটা ক্ষোভ এবং কষ্ট এবং দুঃখ যে কেন আমরা এখন ইনভলভ না ফুটবল ফেডারেশনের সাথে। এবং আমাদের সেরা সেরা প্লেয়াররা সাব্বির, আসলাম ভাই, কাইসার হামিদ, এদের মতো প্লেয়ার কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার ছিল এই সময়, এবং খুব এশিয়ার ভিতরে একদম দুর্দান্ত পারফর্মার প্লেয়ার, তারা সেলিব্রিটি, তাদেরকে কিন্তু কোনো ফুটবল ফেডারেশনে কোনো দেখা যায় না, ফুটবলের কোনো অ্যাক্টিভিটিসে দেখা যায় না। কারণ সালাউদ্দিন ভাই একাই, উনি যদি মনে করেন যে আমি একাই ফুটবল ডেভেলপ করবো, এটা কিন্তু দেখা গেছে পারে নাই, কিছু করতেন ব্যর্থ। দীর্ঘ 7 বছরে উনি কিছু করতে পারেনি ফুটবলের, পরপর 2 বার সে প্রেসিডেন্ট, কোনো ডেভেলপমেন্ট নাই, বরং প্রতিদিনই ফুটবলের ধস নামতেছে, ধস নামতে এবং ক্লান্তি লগ্ন চলতেছে ফুটবলের। এটা এই জন্যে আমি 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 দুঃখের সাথে বলি যে আমার মনে হয় যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেভাবে চলছে, সবগুলো প্লেয়ারের কিন্তু দেখেন ইনভলভ, এক্স প্লেয়ার নান্নু থেকে শুরু করে আকরাম, নান্নু, ফারুক, সব এদের অভিজ্ঞতা কিন্তু কাজে লাগিয়ে আজকে ক্রিকেটের আজকে ডেভেলপমেন্ট, আজকে ক্রিকেট এত ভালো অবস্থা কেন, বিকজ অফ এক্স প্লেয়ারদের সাথে নিয়ে কাজ করছেন আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মাননীয় প্রেসিডেন্ট। আমি ওনাকে সম্মান দিই, কারণ ওনার অ্যাক্টিভিটিস আমি খুব প্রশংসা করি এবং ভালো লাগে। সেই ক্ষেত্রে আমাদের দুঃখ হচ্ছে পক্ষান্তরে সালাউদ্দিন ভাই আমাদের কোনো কাজে লাগাচ্ছে না। আমার মনে হয় এই কারণেই ফুটবলের এই যে এত দৈন্যতা দুর্দশা যাচ্ছে, এদিকে নজর দেওয়া উচিত এবং ফুটবলের উন্নয়নের জন্য সবাইকে নিয়েই বসে কাজ করা উচিত, করলে আমার মনে হয় ফুটবল আরও ভালো করবে। এখন যেই গ্যাপটা হয়েছে, এই গ্যাপটা পূরণ করার জন্য প্রত্যেকটা সেক্টরে এক্স প্লেয়ারদের কাজে লাগানো উচিত, প্রয়োজনে এক্স প্লেয়ারদের বিদেশ পাঠিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে কোচিং করাইয়া ভালো অবস্থানে এনে টিমদের দায়িত্ব হচ্ছে, জুনিয়র লেভেল থেকে শুরু করে গ্রাসরুট লেভেল শুরু করে টপ লেভেল পর্যন্ত ভালো ভালো লোকদের ইনভলভ করা উচিত। একটা ভালো প্লেয়ার কিন্তু ইনভলভ নাই এখন, কোচিংয়ে বলেন, অ্যাডমিনিস্ট্রেশনে বলেন বা ইয়াতে বলেন, কোনো জায়গায় কিন্তু এক্স প্লেয়ারদের খুব একটা বিচরণ দেখা যায় না।
বিপ্লব ভাই আপনার কাছে একটু আসি, যে যেই কথাগুলো আসলে বলছিলেন সেগুলো তো আসলে নিজের মনের কথা, মানে মানুষ যখন অনেক বেশি কষ্ট পায় তখনই তার ভেতরের কথাগুলো আসলে বেরিয়ে আসে। আমি একটু শুনতে চাই আপনার কাছে এবং জানতে চাই এবং আপনার যে ভাবনা সেটি শুনতে চাই, যে সাবেক যেই প্লেয়ারগুলো আছেন তাদের কি কোনো ঘাটতি আছে? এই যে গ্যাপের কথা কানন ভাই বলছেন যে এত গ্যাপ আসলে, কারণ আপনারা বাংলাদেশের ফুটবলের যে অবস্থাটা সেটি তৈরি করেছেন, আপনি আপনি আবাহনীতে খেলেছেন, আপনি মোহামেডান, এই যে আবাহনী মোহামেডানের একটা যুদ্ধ, মানে আবাহনী মোহামেডান মানেই হচ্ছে বিশাল একটা ব্যাপার। তো এই যে জাতীয় দলে আপনাদেরকে দেখে অনেকে খেলতে এসেছে, সেই জায়গাগুলো থেকে আমি বলবো যে সাবেক প্লেয়ারদের কি কোনো গ্যাপ আছে, যে তারা হয়তো কোনো একটা গ্যাপ কি ফেডারেশনের সাথে তৈরি করেছে নাকি শুধু ফেডারেশনেরই? দেখুন, এই জিনিসটা যদি আমরা বলি হয়তো অনেক কথাই আসবে, তবে সবারে কিছু না কিছু ক্ষোভ থাকে আর ক্ষোভগুলো সৃষ্টি হয় অনেক কারণেই। তো আমার মনে হয় যে ফুটবলকে এগিয়ে নিতে হলে সবাই কিন্তু সহযোগিতার প্রয়োজন, সাবেক, বর্তমান এবং যারা এখন ফেডারেশন চালাচ্ছে সবাইকে। তো আমার মনে হয় যে আমাদের ফুটবল পিছিয়ে যাওয়ার মূল কারণ কিন্তু তৃণমূল পর্যায়ে ফুটবলটা উঠে আসেনি এবং ভালো ফুটবলার উঠে আসেনি। দেখেন, আমরা যখন এসেছি কিন্তু আমরা কিন্তু পাইনিয়ার স্কুল ফুটবল খেলে এসেছি, এটা মাঝখানে বন্ধ ছিল। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি করে, আর বিশেষ করে অ্যাকাডেমি অবশ্যই দরকার। একটা দেশে ফুটবল যখন আপনি এগিয়ে নিতে হবে তাহলে অবশ্যই অবভিয়াসলি অ্যাকাডেমির বিকল্প কোনো চিন্তা করা যাবে না। তো অ্যাকাডেমি যখন করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড ফুটবলার থাকবে, তখন ডে বাই ডে কিন্তু ভালো ফুটবলার তৈরি হবে। তো আমার মনে হয় যে কন্টিনিউয়াস লিগটা হচ্ছে এটা সবচেয়ে বড় সাফল্য আমি মনে করি। যেটাই বলেন যে সাফল্য হচ্ছে যে কন্টিনিউয়াস ফুটবলটা হচ্ছে, মাঠে আছে, কিন্তু তারপরও আমাদের অ্যাকাডেমির প্রয়োজন এবং গ্রাসরুট লেভেলে কাজ করতে হবে অনেক। এবং সবচেয়ে বড় জিনিস যে ফেয়ার থাকতে হবে, জাতীয় দল টিম সিলেকশন থেকে শুরু করে ফেয়ার ফুটবলার ডাকা উচিত জাতীয় দলের জন্য। আজকে আমরা ভুটানের সাথে হেরেছি কী কারণে, এটা বের করতে হবে, এগুলো থেকে কিন্তু শিক্ষা নিতে হবে। যেই ভুটানের সাথে কিন্তু আমাদের যে কোনো দল গিয়ে কিন্তু ভুটানকে হারাতে পারবে এখনও আমি বলি। তো আমার মনে হয় যে ফেয়ারনেসটা যদি না থাকে জাতীয় দল গঠনে তাহলে অবশ্যই রেজাল্ট ভালো হবে না। আর এই জিনিসগুলো যারা আছেন জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি, তারা কিন্তু ভালোভাবে দেখা উচিত এবং স্ট্রিক্টলি দেখা উচিত প্রত্যেকটা যাদেরকে দায়িত্ব দেওয়া হয় সিলেক্টর, তারা কি সঠিকভাবে পালন করতেছে তাদের দায়িত্ব? যেই খেলোয়াড়টা খেলছে না, অনেক ক্লাবে বসে থাকে, তাকেও জাতীয় দলে নেওয়া হয় কেন? আমার প্রশ্ন হলো এটা। যারা পারফর্ম করে, বয়স কোনো ফ্যাক্টর না, যারা ভালো খেলবে তাদেরকে জাতীয় দলে ডাকবে। না, আপনি যদি ফিজিক্যালি ফিটনেস ভালো থাকে, আপনি যদি ভালো খেলেন তাহলে আপনি কেন কন্টিনিউ করতে? এই জিনিসগুলো হয়ে আসছে, আমি আমার কথা বলি, আমার সাথে হয়েছে, আমি আমার কথা বলি, আমি যেই লেভেলে আছি, আমি হয়তো শেখ রাসেলে এখনো খেলছি, আমি কিন্তু আমার চেহারা দেখে কিন্তু ফুটবলে এখনো খেলাচ্ছে না, এত টাকা দিচ্ছে না আমাকে। হ্যাঁ, তো আমার সবচেয়ে কষ্ট লেগেছে এবারে লিগে যদি দেখেন আপনি, হয়তো আমি ফার্স্ট লিগে আমার খেলার সুযোগ ছিল না, সেকেন্ড লিগে আমাকে সুযোগ দিয়েছে, আমি সেটা কাজে লাগিয়েছি, আমার ক্লাবের পক্ষে ভালো খেলেছি। কিন্তু আমার সবচেয়ে দুঃখ লেগেছে যে আমার সাথে যে দুটা জাতীয় দলে গোলকিপার আছে তার মধ্যে আমি তাদের দুজনকে বিট করে খেলার সৌভাগ্য হয়েছে। আমার যোগ্যতা দিয়ে খেলেছি, আমার যে কোচ এসেছেন সে আমাকে চেহারা দেখে খেলায় নেই, তো আমার মনে হয় আমার যোগ্যতা দিয়ে আমি খেলেছি, কিন্তু আমি এখন জাতীয় দলে খেলার জন্য ওরকম ইচ্ছাও নেই। কিন্তু আমার কথা হলো যারা যোগ্য তাদেরকে ডাকা উচিত। যেমন আমি আমার দলের কথা বলবো, আমার দলে আরেকটা গোলকিপার, যে জিয়াকে কেন জাতীয় দলে ডাকা হয়নি? আর ও অবশ্যই ভালো গোলকিপার, আমি এটা বলার আমার সৎসাহস আছে দেখে আমি বলছি, যাদের ডাকা হয়েছে জাতীয় দলে, যে খেলোয়াড় জাতীয় দলে গোলকিপিং কেন ডাকা লিগে এখনও ম্যাচ খেলেনি সেই গোলকিপারকেও ডাকা হয়েছে, কেন হবে এটা? কারণ একটা রেগুলার গোলকিপার, এক্সপিরিয়েন্স গোলকিপারকে জাতীয় দলে সবাই দেখতে চায়। আমাদের ভালো রেজাল্টের জন্য অবশ্যই ভালো প্লেয়ার ডাকা উচিত জাতীয় দল। আমি জাস্ট এই জায়গায় থেকেই বলছি যে জিয়াকে কেন ডাকা হয়নি, কী কারণ? জিয়ার মতো গোলকিপারকে কেন ডাকা হয়নি? আমার কাছে খারাপ লাগে তখনই যে একটা পারফর্ম করা প্লেয়ারকে না ডেকে আপনি একদম আনএক্সপিরিয়েন্স গোলকিপারকে ডাকবেন, এটা তো হতে পারে না। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আপনাদের দুজনের কাছে, এই কথাই আমি বলি, কেন ওকে ডাকা হলো বেশি হচ্ছে। অ্যাকচুয়ালি আগে আমরা যখন খেলেছি তখন কিন্তু আমরা একটা সিলেকশন কমিটি ছিল, আলাদা টোটালি আলাদা সিলেকশন কমিটি, ন্যাশনাল টিমে সিলেকশন করবে, তারা এক্স প্লেয়ারদের সমন্বয়ে এবং অর্গানাইজারদের সমন্বয়ে একটা কমিটি ছিল, সেই কমিটি শুধু ইনভলভ থাকতো যে ন্যাশনাল টিম তৈরি করার ব্যাপারে তারাই সিলেকশন করতো। এখন ক্রিকেট কন্ট্রোল বোর্ডে কিন্তু আছে সিলেকশন কমিটি, আমাদের এখন কিন্তু নাই, এটা সিলেকশন কমিটি টোটালি নাই, যার জন্য কোচরা যারা ইনভলভ হয় তাদের পছন্দের প্লেয়ারদেরই তারা ইনভলভ করায় ন্যাশনাল টিমে নেয়। এখন ওই ওই জায়গাটা আপনি কীভাবে বন্ধ করবেন, যে কোচের চয়েস থাকতেই পারে, কোচ মনে করে যে আমি টিম করতে হলে আমি দুই তিন চারজন প্লেয়ার আমি নিব আমার চয়েস মতো এবং এই জায়গায় আমি খেলাবো, আমার স্টেডিজে আমি চলবো,
কিন্তু সেই জায়গায় যে রং করছে রাইট করতেছে কিনা কোচ সেটা দেখার জন্য কিন্তু আমি সিলেকশন কমিটি থাকবে সিলেকশন কমিটি তারাই কিন্তু ওখানে ইন্টারাপ্ট করবে যে আপনি এই প্লেয়াররা পারফর্ম করতেছে ভালো এই প্লেয়ারের ফিটনেস ভালো ওইখানে তারা একটা সমন্বয় করে দুই কোচ এবং সিলেকশন কমিটি বসে একটা ভালো টিম করতে পারে সেই ক্ষেত্রে ভালো টিম হবে এবং ভালো রেজাল্ট আসার কথা কিন্তু এটা নাই এখন সেটা এখন নাই ফেডারেশনে এখন ম্যানেজমেন্ট কমিটি আছে কিন্তু ম্যানেজমেন্ট কমিটি যারা আছে সবই অর্গানাইজার তারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত বিভিন্ন এতে আসে কিন্তু তাদের টেকনিক্যাল প্লেয়াররা কিন্তু টেকনিক্যাল লোক কিন্তু কম ওইখানে এখন কোচটি যদি আপনার দায়িত্ব দেন সেই কোচ তার নিজস্ব প্লেয়ার নিয়ে টিম করে দেখা গেছে ভালো প্লেয়ার না তারপরে সে সবচেয়ে আরেকটা জিনিস আমি বলি যে একটা ফরেন কোচ আসে নতুন উনি কিন্তু আমাদের সম্বন্ধে জানে না আমাদের যারা লোকাল কোচরা আছে যাদের উপর দায়িত্ব দেওয়া হয় সিলেকশন করতে তাদের অবশ্যই দেখা উচিত ভেবে দেখা উচিত যে জাতীয় দলটা আমি করব নিঃস্বার্থভাবে আমার কোনো স্বার্থ নেই এটা দেশের জন্য হ্যাঁ সো আমার মনে হয় যে এখানে সবাইরই ফেয়ার থাকা উচিত সুন্দর একটা দল হবে আমরা সবাই আমাদের জাতি কিন্তু ফুটবল বলেন ক্রিকেট সব কিছুতে কিন্তু পাগল একটা ন্যাশনাল টিম যখন ভালো রেজাল্ট করে সবাই কিন্তু আনন্দে কিন্তু সবার একটা বুক ভরে যায় তো আমার মনে হয় এই জায়গা থেকে আমি আমি অনুরোধ করব সবাই সম্মানের সাথে বলবো যে জাতীয় দলটা যখন গঠন করা হবে অবশ্যই এখানে ফেয়ার থাকা উচিত কোনো দলের পক্ষে না যে যেখানে ভালো খেলবে সে ছোট দলে খেলুক আর বড় দলে খেলুক তাকে ডাকা উচিত সুযোগ দেওয়া উচিত আমি মনে করি হ্যাঁ যোগ্যতাটা একটু যদি আসি যে আমরা আসলে অনেক ভারী ভারী কথা বলে ফেলছি না যে যাই হোক মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে আমাদের আমরা ছোট করে দেখছি না কাউকেই হ্যাঁ মানে প্রত্যেকটা জায়গাতে হয় কি বলতে চাই যে ফুটবল যেহেতু আমরা খেলেছি আমরা ফুটবল প্লেয়ার আমাদের খারাপ লাগে এক্স্যাক্টলি সেজন্য খুব কষ্টের কথা চলেই আসে আসলে রাখতে পারি না আবেগ তো থাকবেই আমরা জাতীয় দলে যখন খেলেছি আমরা বাইরে যখন যেতাম খেলতে ন্যাশনাল ডে ফ্ল্যাগ ক্যারি করতাম ওখানে যে যখন আমাদের ন্যাশনাল অ্যান্থাম বাজে তখন কিন্তু কষ্ট লাগে লোম দাঁড়িয়ে যায় আমাদের এগুলি আমরা ফেস করে আসছি এখন কোথায় এখন কিছুই নাই খারাপ লাগবে না আবেগ তো চলেই আসে আটকে রাখতে পারি না আমরা সত্যি কথা বিপ্লব ভাই আপনাদের দুজনের কাছে একটু জানতে চাই যে এই যে আপনারা জাতীয় দলের অধিনায়ক ছিলেন সেই সাথে গোলকিপার তো এখন যদি বর্তমানের অবস্থা বলি যে আমরা যেরকম বলি না যে গোলকিপার কানন ভাই গোলকিপার বিপ্লব ভাই এই যে নামগুলো যে আমরা এক বাক্যে বলি সেই রকম গোলকিপার কি এখন আছে আপনি জিয়ার কথা বলছিলেন জিয়া ছাড়া জাতীয় দলের দেখেন আমি জিয়ার কথা এই জন্যই বলছি যে এখন যারা গোলকিপার আছে সোহেল রানা জিয়াও কিন্তু আমাদের পরে পরে আসা হ্যাঁ সো জিয়ার খেলার একটা জিনিস কি গোলকিপিং পজিশনটা ওয়ার্ল্ডের আপনি যদি দেখেন ইটালির দিকে তাকান বুফন গোলকিপিং এখনও গোলকিপিং করছে 42-43 বছর বয়সে আচ্ছা একটা এক্সপিরিয়েন্স গোলকিপার যখন পিছনে থাকবে একটা এক্সপিরিয়েন্স স্টপার যখন পিছনে থাকবে লিডিং দিবে তখন কিন্তু একটা টিমের খেলাই চেঞ্জ হয়ে যাবে সত্য কথা যেটা যে এটা কিন্তু আপনি ওয়ার্ল্ডের তলে বড় বড় দলগুলো কিন্তু এক্সপিরিয়েন্স গোলকিপার খেলাতো না জাতীয় দলে আপনি এখন মেসিকে ছাড়া যেমন আপনার আর্জেন্টিনা টিম চিন্তাই করা যায় না তো মেসিকে বাদ দিয়ে যখন টিম খেলবে তখন আর্জেন্টিনা অনেকে চিনতেই পারে না যেমন এখন মামুনুল ছাড়া আপনি বাংলাদেশ ফুটবল টিমের মিডফিল্ড বলতে মামুনুল ছাড়া আপনি চিন্তা করতে পারবেন না বিকল্প চিন্তা করতে পারবেন না তাহলে অবশ্যই জাতীয় দলটা যখন হবে সিনিয়র জুনিয়রের সংমিশ্রণে একটা জাতীয় দল হবে এবং জাতীয় অভিজ্ঞতা দরকার আপনি জাতীয় দলে খেলবে ওই মানের প্লেয়ার যারা মাঠে নেমে পা কাঁপবে না জাতীয় দলে খেলা অনেক টাফ ন্যাশনাল টিমের খেলা মাঠে নামা হ্যাঁ অনেক অনেক বড় ব্যাপার কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের অনেক বড় ব্যাপার নার্ভের একটা ব্যাপার আছে তো আমার মনে হয় যে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখা উচিত কারণ ভাই আপনার পায়ের জাদু এখন বিভিন্ন ক্লাবে যারা গোলকিপার কোচ আছে তারা কিন্তু এখনো ওই কোন ওই মানের কোন গোলকিপার তারা তৈরি করতে পারে নাই সেই ক্ষেত্রে এই জন্য ভালো গোলকিপার নাই দেখেন কোন গোলকিপার কিন্তু একটা স্টেবল একটা পজিশনে নাই এক ম্যাচ একটা গোলকিপার খেলে একটা টুর্নামেন্ট খেললো ওই পরে টুর্নামেন্ট সে আর নাই আমরা কিন্তু 85 থেকে শুরু করে 93 পর্যন্ত আমাদেরকে সহায়তা পারে নাই কেন আমাদের ছিল আমাদের কিন্তু অনেক গোলকিপার পাশাপাশি প্যারাল গোলকিপার ছিল আমাদের মহসিন ভালো গোলকিপার ছিল পনির ভালো গোলকিপার ছিল ও ভালো গোলকিপার ছিল তার আগে আমিনুর ভালো গোলকিপার ছিল কিন্তু আমরা যখন খেলেছি আমাদের পারফরমেন্স ধরে রাখার জন্য আমরা চেষ্টা করতাম সবসময় এখনকার প্লেয়ারদের ভিতরে এই জিনিসটা একটু কম সত্যি কথা বলতে গেলে প্লেয়ার যেহেতু প্লেয়ারের সংখ্যা কম একটা গোলকিপার একটা গোলকিপারই বাংলাদেশ ন্যাশনাল টিমে একটা গোলকিপারই এরপরে ওর পাশাপাশি যে প্যারালাল 3-4 গোলকিপার যদি থাকতো তাহলে কিন্তু ওর পারফরমেন্স ধরে রাখার জন্য চেষ্টা করতো সবসময় এখন তো প্যারালাল গোলকিপার নাই আসতেছে না আপকামিং প্লেয়াররা আসতেছে না বিদায় একটা গোলকিপারই ডমিনেট করছে সবসময় সে তার পারফরমেন্স ভালো করুক চাই খারাপ করুক
এবং টাকাও পাচ্ছে কিন্তু পারফরম্যান্স কিন্তু আমি মনে করি পারফরম্যান্স খুব একটা ভালো না ডিটোরেট পর্যায়ে আছে আমরা একটা ব্রেকে যাব কিন্তু ব্রেক থেকে এসে আপনাদের দুজনের কাছে শুনতে চাই যে এই যে নেই আমরা বলছি যে আমাদের অভাব সেই অভাবগুলো আসলে কিভাবে আমরা ফিল আপ করতে পারি সেই জায়গাগুলো নিয়ে একটু কথা বলবো প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি সাথেই থাকেন আরও একবার স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে কারণ ভাই বিপ্লব ভাই আপনাদের সাথে আবারও আলোচনা করব কিন্তু তার আগে আমরা যখন এই অনুষ্ঠানটা করি একজন লেজেন্ডের প্রতি আসলে আমরা শ্রদ্ধা জানাই তাকে উৎসর্গ করি তো সেরকম একজন প্লেয়ার আর কি রজার মিলা এক নামেই চিনবেন ফুটবল প্রেমীরা 1952 সালের 20 মে ক্যামেরুনে জন্মগ্রহণ করেন এই ফুটবল গ্রেট অপরিচিতই লাগছে যদি বলা হয় রজার মিলা এক নামে চিনবেন ফুটবল প্রেমীরা 1990 বিশ্বকাপের চমক রজার মিলা 1952 সালের 20 মে ক্যামেরুনে জন্মগ্রহণ করেন এই ফুটবল গ্রেট 1982 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ক্যামেরুনের বিদায় সুযোগ হয়নি 1986 বিশ্বকাপেও পরের বছরই ঘটা করে মুর্জরা খুলে রাখার ঘোষণা দেন রজার মিলা 1990 বিশ্বকাপের মূল পর্বে যখন খেলার সুযোগ পেল ক্যামেরুন তখন রজার মিলারের মুর্জরা শোকেছে বয়সটা তখন 38 হঠাৎই প্রেসিডেন্টের ফোন খেলতে হবে তাকে অবসর ভেঙে যোগ দিলেন দলে ফুটবল বিশ্ব তখনও জানত না কি অপেক্ষা করছে তাদের জন্য জায়ান্ট কিলার হিসেবে ইতালিতে পা রাখল আফ্রিকান সিংহরা প্রথম ম্যাচেই আগেরবারের চ্যাম্পিয়ন ম্যারাডোনার আর্জেন্টিনাকে হারালো রজার মিলার দল দ্বিতীয় ম্যাচ ছিল রোমানিয়ার বিপক্ষে দুটো গোল এলো বুড়ো মিলারের পা থেকে স্বপ্নের মতোই দ্বিতীয় রাউন্ডে উঠে গেল ক্যামেরুন Cameroon failed to qualify for the 1986 finals in Mexico. দ্বিতীয় রাউন্ডে মিলাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের দুর্দান্ত পারফর্ম করা ভালদেমার কলম্বিয়া কিন্তু রজার মিলার ঝলকানিতে মলিন ভালদেমাররা দুটি গোল করে আফ্রিকার প্রথম দল হিসেবে ক্যামেরুনকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেলেন মিলা অতিরিক্ত সময়ে করা তার একটি গোল আজও স্মরণীয় সে গোলের উদযাপন ইতালি বিশ্বকাপে ক্যামেরুনের জয়রথ থামে গ্যারি লিনেকারের ইংল্যান্ডের কাছে দ্বিতীয়ার্ধে যখন মিলা মাঠে নামেন তখন 1-0 গোলে পিছিয়ে তার দল এসেই আদায় করে নেন একটি পেনাল্টি যা থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইকেকে তবে 2-3 গোলে হেরে সেবারের মতো শেষ হয় রজার মিলাদের বিশ্বকাপ যাত্রা 1990 বিশ্বকাপে রজার মিলা গোল করেন 4টি অসাধারণ নৈপুণ্য তাকে এনে দেয় আইকনের স্বীকৃতি এই জাদু অবশ্য পরের আসরে দেখাতে পারেননি মিলা কারণ তখন তার বয়সটা তো 42 যে বয়সে খেলোয়াড়দের দেখা যায় মাঠের বাইরে কিংবা কোচ হিসাবে ডাগআউটে সে বয়সে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামেন মিলা গড়েন অনন্য এক কীর্তি 42 বছর 39 দিন বয়সে রাশিয়ার বিপক্ষে গোল করেন মিলা যা বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড বাহ বিপ্লব ভাই কানুন ভাই আমরা কিন্তু দেখে আসলাম একটু যেটি আমি আপনাকে বলছিলাম আর কি যে এই যে আমরা যে বলছি নেই আসলে আমাদের যে মানে শঙ্কা এই শঙ্কাগুলো আসলে কিভাবে কাটবে সবারই একটা সমন্বয় দরকার ফুটবল ফেডারেশন শুধু কিন্তু প্লেয়ার তৈরি করার জায়গা না আচ্ছা আমি মনে করি ফুটবল তৈরি করতে হলে ক্লাব টিমগুলোও কিন্তু আগে আসতে হবে অনেক সেই ক্ষেত্রে আমরা কিন্তু যখন খেলতাম মোহামেডান ক্লাবে আমরা দেখি অনেক জুনিয়র প্লেয়ার থাকতো জুনিয়র প্লেয়ার থাকা মানে তারা এই জুনিয়র প্লেয়ার কোথেকে আসতো অর্গানাইজাররা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ফুটবল লিগ ডিস্ট্রিক্টের শেরেবাংলা কাপ ফুটবল ইউনিভার্সিটি ইন্টার ইউনিভার্সিটি খেলা ইন্টার স্কুল ওইখান থেকে প্লেয়ার কালেকশন করে এনে ক্লাবে আনতো আচ্ছা ক্লাবে প্র্যাকটিস করার পরেই কিন্তু প্লেয়াররা পারফর্ম করতো এবং ন্যাশনাল টিমে যেত তখন কিন্তু ন্যাশনাল টিমটা কিন্তু ফেডারেশন কিন্তু ওই ক্লাব প্লেয়ারদের থেকেই কালেকশন করে ন্যাশনাল টিম করতো আমরা শুধু ফেডারেশনকে দোষ দিলে কিন্তু ঠিক হবে না ফেডারেশনকে দোষ দেওয়া ঠিক না কারণ ফেডারেশন কিন্তু কাজ না প্লেয়ার মেক করা প্লেয়ার কিন্তু আসে অ্যাকচুয়ালি ক্লাব থেকে আমাদের দেশে যে ক্লাবগুলো আছে একটা ক্লাবে এখন বর্তমানে যে অবস্থা দেশের ফুটবল ডেভেলপ করতে হলে স্পোর্টস ডেভেলপ করতে লাগবে মাঠ
মাঠের কিন্তু সংকট অনেক বেশি, খুবই কোনো মাঠ নাই। আমরা যখন খেলতাম তখন প্রচুর প্রচুর মাঠ ছিল, অনেক জায়গায় অনেক প্লেয়ার এমনি ফুটবল খেলতো। এখন এক নম্বর হচ্ছে মাঠ পায় না। প্রত্যেকটা ক্লাবে আপনি হিসাব করেন দশটা প্রিমিয়ার ডিভিশনের টিমের, এই যে প্রফেশনাল লিগের কয়টা টিমের মাঠ আছে? মোহরানের মতো ঠিক মতো মাঠ নেই। মোহরান ক্লাবের শেখ রাসেলের মাঠটা সবচেয়ে সুন্দর দেখলাম, আবানি ক্লাবের মাঠ, শেখ জামালের মাঠ, এই তিনটার পরে আর যে বাকি সাতটা টিম খেলে ফেনী সকার থেকে শুরু করে অন্য টিমগুলো, তাদের কোনো নিজস্ব মাঠ নেই। মাঠ না থাকলে আপনি ফুটবল আপনি প্র্যাকটিস করাবেন কোথায়? প্র্যাকটিস পারফর্ম করতে হলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া আপনি মাঠে পারফর্ম করতে পারবেন না, আর পারফর্ম না করতে পারলে আপনার ফুটবল উন্নতি হবে না। এখন আর প্রত্যেকটা ক্লাবেরও যে অবস্থান, ক্লাবের ভিতরের যে আপনার থাকা খাওয়ার যে পরিবেশ, দুই তিনটা ক্লাব ছাড়া আমার মনে হয় না অন্যান্য ক্লাবগুলা ভালো পরিবেশে প্লেয়াররা ঘুমায়, ভালো পরিবেশে খায়, ভালো অবস্থানে আছে আমার মনে হয় না। তো ভালো ফ্যাসিলিটিস নাই, ওদিকে কিন্তু ফুটবল ফেডারেশন নজর দেওয়া উচিত, ফুটবল ফেডারেশন ওদিকে ফোকাস করা উচিত যে ক্লাবগুলোর কী অবস্থা। ক্লাবগুলোর কিন্তু তাদের অভাব, ওরা কিন্তু ডোনেশনের মাধ্যমে ক্লাব চলে, ক্লাবের কোনো স্পন্সর নাই, কোনো ক্লাবের কোনো ফিনান্সিয়ালি সলভেন্সি নাই, এইসব কারণেই কিন্তু ফুটবলের ফুটবল কিন্তু এখন ওয়ার্ল্ডে কিন্তু এখন সব পয়সার খেলা। আপনি আপনি ইনভলভ টাকা না থাকলে কিন্তু ফুটবল ডেভেলপ করা যাবে না, টাকাও দরকার। বাট আমি বলি না যে সালাউদ্দিন ব্যর্থ, সালাউদ্দিন অনেক টাকা আনতেছে ফুটবল ফেডারেশনে, কিন্তু এটা প্রপার ইউটিলাইজেশন নেই। ইউটিলাইজেশনটা করতে হবে এবং এক্স প্লেয়ারদের ইনভলভ করতে হবে এবং ক্লাবগুলোর আগে আসতে হবে টু মেক দ্য প্লেয়ার। বিপ্লব ভাই, একটু ক্লাব নিয়ে আমরা কথা বলছি, ক্লাবের মাঠ নাই, ফ্যাসিলিটিস নাই, অনেক প্রবলেম আর কি। সেই জায়গাটা থেকে আপনি শেখ রাসেল খেলছেন, তো শেখ রাসেলের কথা যখনই আমরা বলি তখনই কিন্তু মানে অনেক প্লেয়ারের মুখে আমি শুনেছি যে না আমাদের সেরকম অ্যাক্টিভিটিস আছে, আমাদের সেরকম ফ্যাসিলিটিস দিচ্ছে, একটু আপনার কাছেই শুনি না যে সেটি আসলে কতটুকু কি সত্য। যেটা আসলে আমরা সৌভাগ্যবান, শেখ রাসেলের প্লেয়াররা সৌভাগ্যবান এবং শেখ রাসেল ক্লাব সৌভাগ্যবান যে সায়েম তানভীর সোবান যিনি আমাদের চেয়ারম্যান, উনি কিন্তু আমাদের সব রকম ফ্যাসিলিটিস দিয়েছে। একটা প্রফেশনাল ফুটবল টিমের জন্য যা যা প্রয়োজন, মাঠ, থাকার টেন্ট ফ্যাসিলিটি, থাকা খাওয়া, এভরিথিং, মানে আমি আমার ফুটবল কেরিয়ারে দীর্ঘ প্রায় 20 বছর হতে চললো আমার ফুটবল কেরিয়ার, খুব ছোট থেকে শুরু আমার, আমি এত ভালো চেয়ারম্যান আমি কখনো দেখিনি। সত্য কথা যে আমরা এই বছর যে শুরু করি শেখ রাসেল ফুটবল টিম, খুব ডিজাস্টারভাবে শুরু করি, আমার কেরিয়ারে কখনো এরকম খারাপ সময় দেখিনি। তারপরও উনি এত বিজি থাকার পরও উনি যে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, আমাদের মনোবল বাড়িয়েছেন, এবং একটা সময় মনে হচ্ছিল যে প্রথম লিগে আমরা রিলিগেশন হব, কিন্তু সেই দলটাকে টেনে আমরা একটা ভালো অবস্থানে নিতে পেরেছি। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে যে আমাদের চেয়ারম্যান আমাদের এতভাবে মোটিভেটেড করেছে, যার জন্য আমরা কিন্তু এই যে 2017 শুরুতেই মাগুরা একটা টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি ওই দলটা নিয়েই। তো এটা সব কিছু সম্ভব হয়েছে একটা অসাধারণ ম্যানেজমেন্ট থেকে, যে এরকম ম্যানেজমেন্ট থাকলে ফুটবলের চেঞ্জ অবশ্যই আসবে। তো আমি অবশ্যই শেখ রাসেল ক্লাবকে অবশ্যই সৌভাগ্যবান মনে করি যে আনভীর সোবানের মতো একজন চেয়ারম্যান পাওয়া, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার, আমি নিজে প্রাউড ফিল করি সত্য কথা। একটু একটু শুনতে চাই যে আপনার শুরুটা কবে থেকে ছিল শেখ রাসেলের সাথে? শেখ রাসেলের সাথে শুরু আমার 2011-12 মৌসুম। আচ্ছা, 2011 মৌসুমে যখন আমি আসি প্রথম আমাদের ফুটবল টিমের চেয়ার, তখন চেয়ারম্যান আমাদের ক্লাব প্রেসিডেন্ট ছিলেন নুরুল আলম চৌধুরী এবং এখন সালে জামান সেলিম, উনারাই কিন্তু আমাকে নিয়ে আসে। আমি শেখ রাসেলে খেলার ইচ্ছাই ছিল না সত্য কথা, আমি আবানিতে খেলতাম। তো আমাকে যখন অফার করে তখন আমি আমি কিছু কথা বলি ওনাদের সাথে যে যে আমি আসবো অবশ্যই, কারণ শেখ রাসেলে খেলবো আমার কখনো কল্পনাও ছিল না সত্য কথা, যে আমি আবানিতে খেলতাম প্রায় 10 ইয়ার্স হয়ে গেছে তখন। তো ওনারা আমায় বলে যে বিপ্লব তুমি একবার শেখ রাসেলে খেলো। তো আমি আসার পর ওই বছর আমাকে ক্যাপ্টেনশিপ দেয় এবং 2011 থেকে 2014 পর্যন্ত আমি ক্যাপ্টেনশিপ করি, মাঝখানে 2014-15 সনে আমি আবার চলে যাই। তো ওই ওই সময়টার মধ্যে আমি আমার নেতৃত্বে শেখ রাসেল ট্রেবল জয় করে চ্যাম্পিয়ন হই। তো এফসি ফুটবল টুর্নামেন্টে আমরা গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আসি, এরপরে কিন্তু আমি ব্রাদার্সে চলে যাই। তো এই লাস্ট ইয়ার আমি ব্রাদার্সে খেলার পর আবারও আমার ক্লাব ব্যাক করে, সেলিম ভাই ছিলেন, লাবলু ভাই ছিলেন আমাদের, ওনারা বলে যে বিপ্লব তুমি আবার ব্যাক করো শেখ রাসেলে। তারপর ওনাদের কথা মতো আমি ব্যাক করি শেখ রাসেলে, আসলে এখন ঘরের ছেলে হয়ে গেছি অনেকটা শেখ রাসেলে, ওভাবে আমার শেখ রাসেলে আসা। বাহ, কারণ ভাই একটু যদি আসি যে এই যে মানে আমরা এখন আসলে স্মৃতির কথাই বলছি, ভালো লাগার কথাগুলো বলছি, অনেক নেগেটিভের মাঝে হয় কি যে ভালো লাগার সংখ্যাটাই অনেক বেশি, ভালো লাগার সংখ্যাগুলোই কিন্তু সবসময় থাকবে এবং সম্মানের জায়গাটাও কিন্তু অনেক বেশি থেকে যায়। আপনাদের যেই সাফল্য, একটু স্মৃতি শুনতে চাই যে যখন খেলতেন তখন কি মজার মজার নিশ্চয়ই অনেক ঘটনা আছে,
একটু যদি শেয়ার করেন আমাদের সাথে। 86 এর একটা ঘটনা আমার মনে আছে, সেটা আমি খেলি তখন মাওনান ক্লাবে খেলি। 86 এর লাস্ট ম্যাচ, মাওনান আবনি খেলা, আমাদের পয়েন্ট আমরা জিতলে, আবনির সাথে জিতলে চ্যাম্পিয়ন হব, আর আবনি ড্র করলে চ্যাম্পিয়ন হয়ে যায়। খুব হাড্ডাড্ডি লড়াই পজিশনে। কিন্তু আমাদের টিমে তখন ফরেন প্লেয়ার একটা প্লেয়ার ছিল, ঘানার ইব্রাহিম, আর আবনির টিমে প্রেমলাল পাকেরেলি ওরা খেলে, এবং খুব শক্তিশালী টিম আবনি। আমার যেহেতু এক পয়েন্ট আগে, আমাদের জিততে হবে, ওরা ড্র করলে চ্যাম্পিয়ন। ওই স্মৃতি আমার খুব মনে আছে, 86 লাস্ট ম্যাচ। ওই দিন আমাদের ওরা আবহানি এর আগে পরপর তিনবারে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে, তিন বছর ওরা হ্যাট্রিক ফুটবল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর কি, ড্র করলে চ্যাম্পিয়ন হয়ে যাবে। আমাদের সাপোর্টাররা আস্তে আস্তে হতাশ, চার বছর পরপর আবহানি চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, সাপোর্টাররা কিন্তু ওই দিন গ্যালারিতে আসা নেই দুঃখে যে মওরান আজকেও হারবে। তখন আমরা চিন্তা করলাম যে কী করা যায়, যে কোনো প্রকারই হোক আবহানির সাথে আমরা যদি, আর সাপোর্টাররা খুব ক্রেজি ছিল তখন, আপনার হারলেই ক্লাব অ্যাটাক করতো, ক্লাবে প্লেয়ারদের মোকাবিলি করতো, মারধর করতো, এরকম আমরা ভয়ে খুব আতঙ্কিত থাকি সবসময় থাকতাম আর কি। যাই হোক, লাস্ট ম্যাচ যেহেতু ড্র জিততেই হবে আমাদের, তখন আমরা ওই দিন সকালবেলায় আমরা বাদল দায়ের নেতৃত্বে, বাদল দায়ের ক্যাপ্টেন ছিল বাদল রায়, উনি আমাদের বললো সব অর্গানাইজ করলো, ঠিক আছে আমরা জুনিয়র টিম, আমাদের ফরেন প্লেয়ার নাই, তারপর আমরা চেষ্টা করবো মাঠে যেয়ে। তার লাস্ট খেলার আগে, ওই খেলার আগের দিনই আবার আবহানি ক্লাব আরও তিনটা ফরেন প্লেয়ার আনলো, ভাস্কর গাঙ্গুলি মোহনবাগানে তখন খেলে, ইস্টবেঙ্গলে, হ্যাঁ ইস্টবেঙ্গলে খেলে, গোলকিপার ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন এবং চিমা, তিনটা প্লেয়ার আনে, তার ওদের শক্তি আরও বেড়ে যায়। তখন ওই খেলার সময় আমাদের গ্যালারি খালি, আমাদের কোনো সাপোর্টার নেই, কিন্তু আমাদের খেলতে হবে, ম্যাচ তো লাস্ট ম্যাচ। আমরা ঠিক আছে, আমরা সবাই একদম ডিটারমিনেড নামলাম মাঠে, ওই খুব আর আবহানি গ্যালারি আতশবাতি, প্রচুর বোম টুম ফাটাফাটি, অনেক অবস্থায় ধরো চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। খেলা শুরু হইলো, শুরু হওয়ার 10 মিনিট পরে আমাদের, আমরা একটা গোল করে ফেলি, মনু, আমাদের মনু একটা গোল করে, তার ফার্স্ট হাফ এক গোলে জিতি, সেকেন্ড হাফে 10 মিনিট পরে আবার ইলিয়াস একটা গোল করে, 2-0 গোলে ওই ম্যাচ জিতে যাই। আচ্ছা, আর ওদিন মাঠে থাকলে বুঝতেন যে কী অবস্থা ছিল, কিন্তু লাস্ট ম্যাচ আমরা ওই ম্যাচ জিতি। এটা একটা স্মৃতি, মানুষ মোহামেডানের আফগানির সাপোর্টাররা এখনও মনে রাখে ওই খেলার কথা, মনে আছে। এটা আমার জীবনে একটা স্মরণীয় একটা খেলা ছিল আর কি। আর ওদের ওই ম্যাচটাই আমার প্রথম ম্যাচ ছিল, 2-0 গোলে আমরা ম্যাচ জিতি, এবং আমরা আল্লাহর রহমতে আমরা চ্যাম্পিয়ন হই আর কি। একটু তারপর থেকে আমরা কন্টিনিউ তিনবার পরপর হ্যাট্রিক চ্যাম্পিয়ন করি, বাহ, মোহামেডান টিম হয়ে যায়। এই যে আবাহনী মোহামেডানের কথা আমরা শুনছি, যে আগে যখন আমরা যখন মানে অতীতে যদি যাই, তখন আবাহনী মোহামেডানের কথাটা আসে। এই মুহূর্তে আমি অনেকের মুখে শুধু শেখ রাসেল কথাটা বারবার শুনি, মানে এই যে শুনছি, কেন শুনছি, আসলে কি মনে হয়? আসলে শেখ রাসেল শোনার কারণও আছে, কারণ আবাহনী মোহামেডানের যে একটা আধিপত্য ছিল সেটা ভেঙে কিন্তু শেখ রাসেল নতুন করে চ্যাম্পিয়ন টিমে করেছে। তো এই জিনিসগুলোতে যখন জাতীয় দলের এবং ভালো ভালো খেলোয়াড় কালেকশন করে শেখ রাসেল ভালো দল করে, তখন অবভিয়াসলি চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে। তখন আবহানী মোহামেডান, সত্যি এখনও আবহানী ভালো টিম করছে, কিন্তু মোহামেডান দুঃখের ব্যাপার যে মোহামেডান ভালো টিম করতে পারছে না, দেখে দীর্ঘদিন ধরে কোনো সাফল্য পাচ্ছে না। এই যে আবহানী মোহামেডানকে ভেঙে শেখ রাসেল এবং শেখ জামালের মতো দলগুলো নতুন করে আসা ফুটবলে, ফুটবলকে কিন্তু অনেক ভালো একটা উপরে নিয়ে গিয়েছে ক্লাব পর্যায়ে, যদি আপনি চিন্তা করেন যে শেখ রাসেল এবং শেখ জামালের মতো দল, এরা আসাতেই কিন্তু ফুটবলাররা কিন্তু পারিশ্রমিক বলেন সব কিছুই বেটার পাচ্ছে। আর কিন্তু ওই আবহানী মোহামেডান যখন টিম ভেঙে যায়, ভেঙে যাওয়ার কিছু কারণ ছিল যে পুল প্রথা, প্লেয়ার জেন্টলম্যান এগ্রিমেন্ট, এগুলো করে কিন্তু ফুটবলের জনপ্রিয়তাটা অনেক কমিয়ে দিয়েছিল। আপনি যখন প্লেয়াররা ফ্রি থাকবে তখন আপনাকে নিয়ে কারাকারি হবে, যখন ভালো মানের দল করা হবে, সবাই চায় যে চ্যাম্পিয়নশিপ। বেশ কিছু এখন নতুন নতুন অনেক অর্গানাইজাররা আসছে যে প্রত্যেকটা অনেক ক্লাবের সাথে জড়িত, তারা চায় যে আমি ভালো খেলোয়াড় নিব, চ্যাম্পিয়ন হব। আসলে কি, চ্যাম্পিয়ন ছাড়া কিন্তু বিকল্প কেউ কোনো কিছু চিন্তা করে না। তো এই জন্যই কিন্তু আবহানী মোহামেডানের জনপ্রিয়তাটা কমে গেছে, হয়তো ঢাকা মাঠে, হয়তো ঢাকা, কিন্তু যেমন দর্শকের কথা বলেন আপনারা, যে ঢাকা মাঠে দর্শক আসে না কেন, দর্শকরা কিন্তু আবহানী মোহামেডান যারা অন্য কিছু বুঝতে চায় না, একটা নতুন দল যখন ভালো টিমও করে কিন্তু তারা সবসময় কিন্তু আবহানী মোহামেডানের সাপোর্ট করতে আসে, কিন্তু ওই একটা নতুন দলকে সাপোর্টার তৈরি হতে একটা সময় লাগবে। আর আপনি ঢাকার বাইরে যখন যাবেন দেখেন দর্শকের অভাব নেই। এই যে লাস্ট আমরা এই কয়েকদিন আগে এই মাগুরায় চ্যাম্পিয়ন হলাম, 30,000 দর্শক ছিল মাঠে, এবং বাইরে না হলে আরও 15,000-20,000 দর্শক ঢুকতে পারেনি মাগুরায়। আচ্ছা, তাহলে আপনি ঢাকার বাইরে দর্শক, ফুটবলের প্রতি মানুষ এখনও মুখ ফিরিয়ে নেয়নি। আসলে যদি সত্য বলি যে আমাদের যে আরও ভালোভাবে কীভাবে ফুটবলকে জনপ্রিয়তা করতে, এই জন্য
অনেক কিছু করতে হবে ফুটবলের জন্য, কাজ করতে হবে। ঢাকা কেন্দ্রিক মানুষ কিন্তু একটা সময় অফিস ছেড়ে শেষ করে কিন্তু ঢাকায় ফুটবল খেলার দেখার জন্য ঢাকা স্টেডিয়ামে এসে বসে থাকতো। এখন আবানী মৌরান্ত যদি দল ভালো না করে তাহলে কারা আসবে? সবাই কিন্তু আবানী মৌরান্ত দুই ভাগে বিভক্ত, কিন্তু জাতি জনপ্রিয়তা কিন্তু এই হলো সবচেয়ে বড় জিনিস। একটু যদি বলি যে মানে যখন আমরা তো কাউকে না কাউকে আসলে অনুসরণ করি, যে আমাদের কাউকে না কাউকে ভালো লাগে, আপনাদের আপনারা কাকে আসলে কাউকে কি অনুসরণ করতেন? আমি স্মরণ করতাম, দেখতাম ওনার খেলা দেখতাম। তারপরে আমরা প্রতিদিন কিন্তু স্টেডিয়াম খেলা দেখতে যেতাম, প্রত্যেকটা গোলকিপারের খেলা দেখতাম। মহসিন কিন্তু ভালো গোলকিপার ছিল, ওর খেলা দেখতাম। মঈন ভাই ভালো গোলকিপার ছিল। সুমাখার জার্মানি গোলকিপার, তার খেলা দেখতাম। ওয়ার্ল্ড কাপের যতগুলো গোলকিপার, দিনো জফ, এদের খেলা দেখতাম। বড় বড় ভালো ভালো গোলকিপার আমরা লাইভ, এই তখন তো ইয়া পাওয়া যেত আপনার বিসিআরে, বিসিডির মাধ্যমে আমরা দেখতাম খেলাগুলো, দেখে দেখে খেলা শিখতাম, দেখতাম। আর সবসময় সবচেয়ে বড় জিনিস মোটিভেশন ছিল এবং আমাদের ইচ্ছা আগ্রহ ছিল অনেক বেশি, যে আমরা একদিন ভালো প্লেয়ার হবো, আমাদের পারফরমেন্স দিয়ে রাখবো এবং ভালো ফুটবল উপহার দিব মানুষকে। এই জিনিসটি ছিল আমাদের ভিতরে। বিপ্লব ভাই, এটা কাকে পছন্দ? আমি তখন তো বললাম তো, আমি আমার শুরুটাই কিন্তু কানন ভাইদের দেখে, কানন ভাই মহসিন ভাইদের দেখে কিন্তু আমি গোলকিপার হয়েছি। শতদ আমার আমাদের আইডল ছিল ওনারা, সো ওভাবে আসা। আর এর বাইরেও যদি মানে ইন্সপিরেশন বলেন, আপনার বুফনকে অবশ্যই ফলো করি, আমি বুফনের খেলা ফলো করি এবং বিশ্বে যারা ক্যাসিয়াস আছে ওনাদের খেলাগুলো দেখি, কারণ শিখার শেষ নেই। তো আমি গোলকিপিং করছি, আমারও এখন অনেক মিস্টেক হচ্ছে। আমি প্রত্যেক দিন যখন প্র্যাকটিস থেকে শুরু করি, মনে করেন খেলায় যেটাই মিস্টেক করি সেটা নিয়ে ভাবি যে আজকে কেন এটা মিস্টেক করলাম, কালকে এটা করব না। সো এই জিনিস না করলে কিন্তু একটা গোলকিপার হওয়া যায় না, ভালো গোলকিপার হওয়া যায়। আমি আগে আমার ভুলটা দেখব, আমার ভুলটা রিয়েলাইজ করব, তখনই আমি ভালো গোলকিপার হতে পারবো, এটা রিয়েলাইজ করে ওঠার পর। একটা ব্রেকে যাব, কিন্তু ব্রেক থেকে এসে আপনাদের কাছে শুনতে চাই যে জাতীয় এবং ক্লাব যে ফুটবলগুলো তাদের আসলে এই মুহূর্তে কি অবস্থা। আপনারা কিছু কিছু বলেছেন, কিন্তু আর একটু শুনতে চাই, সেটি ব্রেক থেকে এসে শুনব। সম্মানিত দর্শক, আরও একটা ব্রেকে যাচ্ছি, সাথেই থাকেন। আরও একবার স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে, সাথে আছেন সাইদ হাসান কানুন এবং বিপ্লব ভট্টাচার্য। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। একটু বলছিলাম যে ক্লাব ফুটবল এবং জাতীয় ফুটবল, সেই লীগগুলো কি আসলে হচ্ছে বা এই এখন কি অবস্থা, কে বলবেন? আসলে আমি একটা কথা বলি, যে জি বলেন না, এখন যে আমাদের টোটাল ফেডারেশন কাপ বা স্বাধীনতা কাপ এবং লীগ সুপার কাপ এগুলো হয়, তো এর পাশাপাশি যে একটা বন্ধ আছে সেটা নিটল টাটা ফুটবল, যেটা ছিল নিটল টাটা ফুটবলটা হলে কি হতো, সারা বাংলাদেশে খেলা হতো, দর্শকদের বাড়তি একটা আকর্ষণ ছিল এবং ভালো কিছু প্লেয়ারও বেরোয় আসতো। তো এই নিটল টাটা ফুটবলটা যদি আবার চালু করে ফেডারেশন, তাহলে আমার মধ্যে বাংলাদেশের ফুটবলের স্ট্রাকচারে নতুন করে আবার নতুন কিছু ফুটবলারও পাবে এবং স্ট্রাকচারটা আরও ভালোভাবে হবে আমার মনে হয়। আমি আমি এটা বিশ্বাস করি আর কি। কারণ ভাই কিছু যোগ করতে চাই? আমার আমার একটা ইয়ে আছে, সেটা হচ্ছে দেন ফুটবল ফেডারেশনের ইলেকশনের সময়, নির্বাচনের সময় কিন্তু ডিস্ট্রিক্ট প্রতিনিধিরা অনেক স্ট্রং একটা ভূমিকা পালন করে, তাদের ভোটের মাধ্যমে কিন্তু আপনার ফেডারেশন নির্বাচন হয়। এখন তারা যে 63 ডিস্ট্রিক্টের যে প্রতিনিধি আসে এবং অন্যান্য যারা আছে, তারা ইলেকশনের সময় কঠিন ভূমিকা পালন করে, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। কিন্তু তারা যে ওই নির্বাচনের পরে আর কিন্তু ডিস্ট্রিক্টে কোনো লীগ নাই, টোটাল লীগ বন্ধ। তারা কি করে সারা বছর? ইলেকশনের সময় আইসা তারা বসে, আইসা তারা ভোটের মাধ্যমে নির্বাচন করে, তারপরে ভোট শেষ, ইলেকশন শেষ, তারপরে কিন্তু ডিস্ট্রিক্ট কোনো লীগ নাই। হ্যাঁ, ডিস্ট্রিক্ট লীগ হচ্ছে প্লেয়ার মেক করার একমাত্র একটা জায়গা। 63 দেশে যদি ফুটবল লীগ হইতো, প্রত্যেকটা টিমে যদি 25টা করে প্লেয়ার আসতো, তাহলে কতগুলো প্লেয়ার আসতো কিন্তু দেশে, ওইখান থেকে কিন্তু প্লেয়ার কালেকশন হইতো, প্লেয়ার আসতে পারতো। এখন কিন্তু ওগুলো টোটালি বন্ধবি দেয়, প্লেয়ারদেরকে সাপ্লাই নেই। সাপ্লাই তো আপনার মেইন জিনিস, প্রোডাক্টিভিটি আপনার মেইন জিনিস। প্রোডাক্টিভিটি না থাকলে আপনি কীভাবে আপনি সার্ভাইভ করবেন? একটা লেভেলে তো প্লেয়ার থাকতে হবে অনেক,
তাহলে ওইখান থেকে আমরা চেক করে ভালো প্লেয়ার তৈরি করলে ভালো প্লেয়ার নিলে ভালো টিম হবে এবং ন্যাশনাল টিম ভালো পারফর্ম করবেন ভালো রেজাল্ট করবেন সেই জায়গায় কিন্তু আমাদের যেতে হবে ক্লাবগুলো দেখেন ক্লাব এখন দেখেন শেখ রাসেল ক্লাবের অনেক অর্থনৈতিক অবস্থা খুবই ভালো শেখ জামালের ভালো আবানি ক্লাবের ভালো মাওয়ানের একটু দন্য দুশ্য চলতেছে ঠিক আছে এটা ঠিক হয়ে যায় বাট এই ক্লাবগুলোর কিন্তু একাডেমি সিস্টেম চালু করা উচিত সবারই যেহেতু অর্থনৈতিক অবস্থা শেখ রাসেলের ভালো শেখ জামালের ভালো আমার মনে হয় এখন যে ক্রাইসিস প্লেয়ারের ক্রাইসিস সেই ক্রাইসিসের উত্তরণের একটাই লক্ষ্য হওয়া উচিত যে এই যে ক্লাবগুলো প্রতি বছরই এক সারা বছর ব্যাপী কোচিং ট্রেনিং চালায় গেলে জুনিয়র প্লেয়ার কালেকশন করে ডিস্ট্রিক্ট থেকে এনে একদম নার্সিং করে 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 যদি একটা সেকেন্ড টিম তৈরি করতে পারে তাহলে কিন্তু ফার্স্ট টিম আর সেকেন্ড টিম তাহলে জুনিয়র প্লেয়াররা সিনিয়র টিমে খেলতে পারবে আবার সিনিয়র প্লেয়াররা মাঝে মাঝে বাইরে যাবে ঢুকবে কম্পিটিশন থাকবে থাকার পরে কিন্তু একটা ভালো পারফর্ম টিম হবে তাহলে কিন্তু ভালো প্লেয়ার ছাড়া কিন্তু আপনি জনপ্রিয়তা পাবেন না একটা জিনিস আমাদের সময় আমরা যখন খেলতাম আমাদের কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের পার্সোনাল ফ্যান ছিল আচ্ছা এবং কেন ছিল প্রত্যেকটা প্লেয়ার পারফরমেন্স দেখার জন্য পাবলিক মাঠে আসতো যেমন উদাহরণ দিয়ে বলতে পারি শেখ মোহাম্মদ আসলাম কাইসার হামিদ মুন্না মুন্না আজকে নেই মুন্নার জন্য আমার এখনো খারাপ লাগে মুন্না এত সেরা একটা ডিফেন্ডার ছিল মরে গেছে আল্লাহ বেস্ট রিসিভ করুক কিন্তু ওর মতো পারফর্ম দেখার জন্য ওর খেলা দেখার জন্য ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টে লোক আসতো পাঁচে দূরে দূরে আসতো আগের দিন খেলার আগের দিন চলে আসতো ডিস্ট্রিক্ট থেকে লোক এসে খেলা দেখতো এই যে পারফর্মে ভালো পারফর্মার থাকলে আপনার দর্শক কিন্তু মাঠে আসবেই তবে মহরান আহ্বানের কোনো বিকল্প এখনও নাই কিন্তু এই যে শেখ জামাল বলেন শেখ রাসেল এরা কিন্তু আসতেছে এরা কিন্তু প্লেয়ার তৈরি ইয়া করতে পয়সা ইনভলভ করতেছে অনেক কিন্তু তারা কিন্তু পাবলিক কালেকশন করতে পারতেছে না এখনও কিন্তু জনপ্রিয়তা আপনার মহরান এবং আহ্বানেরই আছে কিন্তু জনপ্রিয়তা বিপ্লব ভাই জনপ্রিয়তা থাকলেও হয়তো জনপ্রিয়তা সেটা হয়তো বা আছে আবার অনেকটা কিন্তু চলেও গেছে কিন্তু আমাদের যে ফুটবলের দৈন্য দশা সেখান থেকে তো ধরেন শেখ রাসেল বা আপনার শেখ জামালের কথা বলছেন তারা তো আসলে এগিয়ে এসেছে এই ক্লাবগুলো যদি না এগিয়ে আসতো তাহলে তো ধরেন আরো বেশি আমরা একটা দৈন্য দশার মধ্যে থাকতাম সেটা কি না হ্যাঁ তো সেই জায়গা থেকে আসলে এইভাবেই আসলে শেখ রাসেল যেভাবে এগিয়ে আসছে হয়তো তাদের দেখে আরো অনেকেই এগিয়ে আসবে একটু শুনতে চাই যে আমাদের খেলার মধ্যে আমরা দেখছি যে বিদেশি কোচ এবং সেই সাথে বিদেশি প্লেয়াররা তাদেরকে দেখছি তো এই যে অ্যাডজাস্টমেন্টের আপনি নিশ্চয়ই খেলছেন এখন এবং তাদেরকে পান কাছে তো এই যে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার বিদেশি কোচ বিদেশি প্লেয়ার তারা আসলে কেন দেখুন আপনি একজন বিদেশি কোচ ভালো মানে যখন আনবেন উনারা আমাদের বুঝতে হবে এবং আমাদের কালচারটা বুঝতে হবে আমাদের ফুটবলারদের ক্যালিবারটা বুঝতে হবে হ্যাঁ আর এখন আমি শেখ রাসেলের যদি কথা বলি যে শেখ রাসেলের বর্তমান যে কোচ শফিকুল ইসলাম মানিক উনি আমাদের দলটাকে মাঝপথে এসে ধরেছেন যে সময়টায় ধরেছেন সত্য কথা যে অনেক ডিজাস্টার ছিল শেখ রাসেলের ওখান থেকে টিমটাকে একটা দল হিসাবে করে আবারও কামব্যাক করা অনেক কষ্টসাধ্য ছিল তো উনি চেষ্টা করেছেন সেটা সফল হয়েছেন ডিউ টু ডিসিপ্লিনের জন্য উনি এসেই সবার আগে ডিসিপ্লিনটা ঠিক করেছেন প্লেয়ারদের যে প্লেয়াররা একটা ডিসিপ্লিন হইতে আসতে হবে তারপরে রেজাল্ট আসবে তো এত কিছু করার পর ওই সময়টায় আমি জানি না অন্য কোনো কোচ এসে এই টিমটাকে ঠিক করতে পারতো কি না শেখ রাসেল তো আমরা খুব কাছ থেকে দেখেছি তো এই জন্যই বলবো আমি মানিকবার এদিক দিয়ে আমি বলবো যে শেখ রাসেল ক্লাব অফিসিয়াল যারা আছেন ওনাদেরকে অবশ্যই অনুরোধ করবো শেখ রাসেলের যে অবকাঠামো এখন যে ফ্যাসিলিটিস এটা কাজে লাগানো যে যদি সম্ভব হয় শেখ রাসেল আর্লি ইজ পসিবল একটা একাডেমি গড়ে তোলা এই একাডেমির মাধ্যমে কিন্তু শেখ রাসেল ফিউচার কিছু প্লেয়ার পাবে আর মানিক ভাইয়ের আন্ডারে যদি কিছু প্লেয়ার দিয়ে দেওয়া হয় যে একাডেমির দায়িত্বটা দিয়ে দেওয়া হয় আমি এই জন্যই বলবো যে উনি কিন্তু অনেকটা সময় দেন ফুটবলের পিছনে উনি যদি এই একাডেমিটা গড়ে তোলে উনার আন্ডারে তাহলে মনে হয় যে শেখ রাসেল ফিউচার ফুটবলারের যে একটা লেকিংস আছে এটা 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 হবে না যে ভালো ফুটবলার তৈরি করার সুযোগ করে একজন কোচ যখন আপনার অনেকটা সময় ক্লাবকে দেবে তখন নিশ্চয়ই কিছু বেনিফিটও পাবে ক্লাব হ্যাঁ দায়িত্ব তো আমার মনে হয় যে এদিক দিয়ে এখন যে টিমটা আছে আমাদের শেখ রাসেল দল শেখ রাসেল ম্যানেজমেন্ট আছেন ওনাদের ভেবে দেখা উচিত যে ভালো একটা একাডেমি গড়ে তোলা এই একাডেমি যেমন শেখ রাসেলের অনেক অসাধারণ একটা মাঠ আছে থাকার ফ্যাসিলিটিস আছে সব কিছুই আছে তো একাডেমি যখন হবে আপনার আমাদের যারা প্রফেশনাল প্লেয়ার আছে এদের পাশাপাশি ছোটো ভাইরা উঠে আসবে একসময় আমরা চলে যাব ওরা আসবে তো শেখ রাসেল কিন্তু লাভবান হবে এখান থেকে প্লেয়ারও আপনি বিক্রি করতে পারবেন অন্য টিমে তো আমার মনে হয় যে এই সুযোগটা আছে শেখ রাসেল এটা কিন্তু শেখ রাসেল লুফে নেওয়া উচিত আচ্ছা আমি শুনেছি আপনাদের দুজনের জন্মদিনই গতকাল ছিল জি একই দিনে জন্মদিন জি
বয়স হয়তো কিছুটা অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স এই যে দুজন কি দেখা করেছিলেন গতকাল না দেখা হয়নি জানতাম না জানতাম না মানে দুজন একই সাথে জন্মদিন এটা জানতেন না জানতাম না আমরা আজকে এখানে এসে আরে আমি আরো গতকাল উনাকে আজকে আসার আগে উইশ করছি আবার উনি আমাকে বলে যে তোমারও ইয়ে আমি ওটা জানতাম না মানে এই যে এত কাছাকাছি উইশ করলাম আমি আপনাকে উইশ করলাম না আমি আমি তো ইউজ করি না আমার ওয়াইফ ইউজ করে আমার ফেসবুক ইউজ করে ও ফেসবুকে দিয়েছে একটু যদি শুনতে চাই যে এই যে তারপরও আপনাদের দুজনকে আবারও মানে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মানে আপনাদের জন্যই ফুটবলের আজকে আমাদের এত সাফল্য এত কিছু আসলে আমরা তো কথা আসলে আপনাদেরকে নিয়েই বলি আপনারা সবসময় ভালো থাকবেন এটি হচ্ছে আমাদের সবসময় কাম্য একটু যদি জানতে চাই যে ফুটবলের এই যে এত কিছু বলছি এত দশা এর মাঝে একটু মেয়েদেরকে আমি না টানতে চাই একটা মিনিট যে মেয়েরা ভালো করছে তাদেরকে এই যে ভালো করছে এই ভালোটা যেন থাকে তার জন্য আসলে কি করণীয় বাফুফে বাফুফের আসলে এখন বাফুফে কেন এটা সবাই এগিয়ে আসা উচিত আমাদের নারী ফুটবলারদের কিন্তু অনেক বড় কিন্তু সুযোগ আছে যে বিশ্ব ফুটবলে বাংলাদেশকে পরিচিত করার কারণ ফুটবল মহিলা ফুটবল কিন্তু খুব কয়েক আমাদের এশিয়ার লেভেলে কিন্তু যে কয়েকটা দেশ খেলে বাংলাদেশ কিন্তু এখন অনেক ভালো একটা অবস্থানে চলে গেছে আর এদেরকে এগিয়ে নিতে হলে আপনার সবচেয়ে বড় জিনিস তাদের সব রকম সহযোগিতা করতে হবে বিশেষ করে প্রফেশনালি আমি বলবো যে ওদেরকে আপনার মান্থলি স্যালারি সিস্টেম আনতে হবে এবং তাদেরকে সবসময় ট্রেনিংয়ের মধ্যে রাখতে হবে তাদের থাকার ফ্যাসিলিটিস দিতে হবে ভালো এবং তারা যদি ঘরোয়া লিগে খেলার সুযোগ থাকে ঘরোয়া লিগগুলো যদি চালু করে মহিলা ফুটবল কন্টিনিউয়াস করে এবং পাশাপাশি যদি মাসে দু মাস পর পর যদি ওদেরকে ইন্টারন্যাশনাল কোনো ফ্রেন্ডলি খেলা হয় তো কন্টিনিউয়াস যদি না রাখেন আপনি কখনোই মেয়েরা কিন্তু ভালো অবস্থায় যাবে না আর ভালো অবস্থায় যাওয়ার জন্য অবশ্যই তাদেরকে সব রকম ফ্যাসিলিটিস দেওয়া উচিত আর এটা অবশ্যই আমি এক্স ন্যাশনাল ক্যাপ্টেন হিসাবে বলবো যে মেয়েরা যেই সাফল্য এদের এই সাফল্যের জন্য ওদেরকে কন্টিনিউ সবাই সহযোগিতা করা উচিত এবং সব রকম ফ্যাসিলিটিস দেওয়া উচিত কারণ ভাই যে একটু যে বাফুফের প্ল্যানিং কি ঠিক আছে হ্যাঁ না এখন যে আমরা ইয়া দেখলাম ক্যালেন্ডার এই বছরের নতুন বছরের যে ক্যালেন্ডার দেখলাম ফুটবলেশন অনেক কার্যক্রম আছে সামনে যদি টাইমলি যদি প্রত্যেকটা কার্যক্রম সাকসেসফুলি শেষ করতে পারে ইনশাল্লাহ ফুটবল এগিয়ে যাবে আমাদের ভালো করবে প্রত্যেকটা ডিভিশনের খেলা ধরেন ফার্স্ট ডিভিশন লিগ সেকেন্ড ডিভিশন লিগ থার্ড ডিভিশন লিগ ফোর্থ ডিভিশন লিগগুলো কিন্তু টাইমলি যদি প্রতি বছরই হয় তাহলে কিন্তু ফুটবল প্লেয়ার কিন্তু আসবে আর মহিলা ফুটবলের কথা যেটা বললেন অবশ্যই ওদের কনগ্রেচুলেট জানাই ওরা খুব ভালো করেছে এবং ওদেরকে এই যে বিপ্লব যেটা বললো যে আসলে ওদেরকে ইয়া দরকার নার্সিং দরকার প্রপার ওদেরকে স্যালারি ট্যালারি দিয়ে ওদের কিছু সমস্যা প্রত্যেকটা মেয়ে কিন্তু খুব গরিব ঘরের মেয়ে দেখলাম যেটা ওদেরকে ফ্যাসিলিটিস দিতে হবে অর্থনৈতিক ফ্যাসিলিটিস এবং ভালো কোচিং ভালো কোচ দরকার ভালো কোচিং দরকার এবং খেয়াল করা উচিত যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে যারা খেলে ওই লেভেলে আমাদের যাওয়া কিন্তু খুবই ইজি মেয়েরা কিন্তু ওই যেটা ও বললো যে বেশি টিম কিন্তু খেলে না মেয়ে ফুটবল ও মহিলা আরেকটা জিনিস পাশাপাশি কারণ আমি ইন্টারাপ্ট করি এটা হলো যে এডুকেটেড এডুকেশনটা খুব দরকার এখন ভালো ফুটবলার হতে হলে কিন্তু আপনার এডুকেশনটাও লাগবে আপনার পড়াশোনাও আছে ফুটবল খেললেই হবে না আপনার পড়াশোনা করে অনেক কিছু শিখতে হয় তো আমার মনে হয় মেয়েদেরকে এবং যেই আসুক প্লেয়ার অবশ্যই পড়াশোনা সবার মানে আমাদের আমাদের আমরা যেই সেক্টরে আসলে কাজ করি না কেন শিক্ষাতে আসলে আমাদের অনেক বেশি জরুরি শিক্ষাটা প্রবলেম জানেন প্রবলেম হচ্ছে বিদেশি কোচ যখন আসে তখন তাদের সাথে মানে ইন্ট্রোডাকশনে হয় ওরা যে ইংলিশটা বলে আমাদের ছেলের বুঝতে পারে না সেটি আমি আমরা আসলে কথা বললে আরো অনেক কথা থেকে যাবে কিন্তু তারপরও শেষ করে দিতে হচ্ছে আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আজকে আমরা পেয়েছি আপনাদের আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা আসলে আমাদের সবার আপনাদের দুজনের জন্য সম্মানিত দর্শক এই ছিল আমাদের আজকের আমরা শুধু বলতে চাই যে ফুটবলের যে দুর্দশা আমরা আজকে দেখছি সেটি নিশ্চয়ই খুব অচিরেই আসলে এটি কাটিয়ে উঠবে এবং আপনারা ফুটবলকে সবসময় সাপোর্ট করবেন যেভাবে আগে করেছেন ফুটবল কিন্তু আমাদেরই একটা অংশ কেন ভালোবাসবো না আগের মতো সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন নিউজ 24 ধন্যবাদ সবাইকে